হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য চার মাস আগে যুক্তরাষ্ট্রে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এরপর প্রায় 3.5 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গেল 30 নভেম্বর রাতে মৃত্যুবরণ করেছেন এ নগরপিতা। চিকিৎসকরা জানান ভাস্কুলাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ডক্টর মোরল নজরুল ইসলাম জানান এটি মস্তিষ্কের রক্তনালী প্রদাহজনিত একটি রোগ। সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগটির আরেক নাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভাস্কুলাইটিস। এটি খুবই জটিল রোগ এবং বিরল রোগ। মস্তিষ্কের রক্তনালীতে সাধারণত এ ধরনের সমস্যা দেখা যায় না। এই রোগটি হওয়ার কারণে অনেক সময় মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তপ্রবাহে বাধার সৃষ্টি হয়। মস্তিষ্কের যে এলাকায় রক্ত চলাচল বন্ধ হয় সেখানে অল্প সময়ে ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক সময় প্রাথমিকভাবে এই ভয়াবহ রোগটির তেমন কোনো উপসর্গ চোখে পড়ে না। গেল 29 জুলাই নাতির জন্মদিন উপলক্ষে স্ত্রী রুবানা হক সহ যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ পর্যন্ত ওই হাসপাতাল থেকে তার আর জীবিত ফেরা হলো না। বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তার কৃত্রিম শ্বাসযন্ত্রকে খুলে ফেলেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 66 বছর। তার পারিবারিক বন্ধু ও নাগরিক টেলিভিশনের প্রধান পরিচালনা কর্মকর্তা ডক্টর আব্দুর নূর তুষার এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। কিংবদন্তি মেয়র আনিসুল হক বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে আমাদের সবার মনে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। এবং তার জন্য আমরা সবাই আমাদের অন্তঃস্থল থেকে দোয়া করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের সাথে নতুন ভিডিও উপভোগ করুন। ধন্যবাদ।